ওম গ্যাম গণপতে নমঃ, ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আমাদের চ্যানেল ভাগ্যালাপে সবাইকে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আপনাদের প্রশ্ন জ্যোতিষীর উত্তর, রবিবারের যে বিশেষ পর্ব সেখানে প্রথমেই আমরা আমাদের পরিবারের একজন অনেক পুরনো আমাদের সাথে আছেন সদস্যা সুমিতা ভট্টাচার্যী মুর্শিদাবাদ জেলা থেকে, উনি লিখেছেন যে উনি কালী মা মা কালীর স্বপ্ন দেখেন যে ঠাকুর তার দিকে তাকিয়ে হাসছেন, ঠাকুর ঠাকুরের আরতি দেখেন। আপনি খুব 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 লাকি, খুব পুজো শেষে প্রসাদও খাচ্ছেন, মানে বুঝতে পারছেন, আর আপনি তো অনেকদিন ধরে আছেন, আপনি চাকরিও পেয়েছেন, দেখুন আপনার ভাগ্য কতটা সহায়। তবে এবার থেকে আর কাউকে বলবেন না, এমনকি আমাকেও না, খুব কাছের মনে করেন তো জানি, কিন্তু কাউকে না, আপনার স্বামীকেও না, কাউকেই না বলবেন না, শুধু আপনি অনুভব করবেন, প্রত্যেকটি রোমে রোমে অনুভব করবেন, পরমাত্মার সাথে আপনি লীন হয়ে যাওয়ার চেষ্টা করবেন, দেখবেন খুব খুশি হতে পারবেন, সুখী হতে পারবেন। তপতি দে, আপনি পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন যে বারবার অসফল হচ্ছেন ঋণ মুক্তির থেকে, চেষ্টা করে যেতে হবে আর একাগ্রতা বাড়াতে হবে, বিশ্বাস বাড়াতে হবে, 100% সমর্পণ করুন। যখন আপনি ভেবে নেবেন না যেটা আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু দ্যাট বা আই হ্যাভ টু ডু দিস, আপনি অবশ্যই পারবেন, আপনার মধ্যে সে ক্ষমতা আছে, প্রত্যেক মানুষের মধ্যে ক্ষমতা আসে আছে বিশ্ব জয় করার, তাই তো মানুষ বিশ্ব জয় করতে পারে। একদম হারবেন না, এগিয়ে চলুন। আফজালিল জালিল, আপনি বাংলাদেশ থেকে আপনি নোকাটার যে ভিডিও সেটি পালন করছেন, খুব ভালো লাগলো শুনে, অবশ্যই পালন করুন, আপনাদের জন্যই তো ভিডিও, যাতে আপনাদের জীবন সুন্দর হয়ে ওঠে, খুব ভালো লাগছে, সাথে থাকুন। এই যে উত্তরগুলো দিই তার জন্য আপনারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। মলয় দেব, আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাবো। এরকম আরও অনেকজন আমাদের পরিবারের নিয়মিত সদস্যা বা সদস্য, তাদের জন্য আমরা গর্বিত যে এরকম আপনাদের মতন আমরা সদস্য বা সদস্যা এই পরিবারে পেয়ে আমরা কী হয়ে উঠছি, আমরা পরিপুষ্ট হয়ে উঠছি, ভালো থাকবেন। ডক্টর ডি কে ব্যানার্জি, আপনাকেও অশেষ ধন্যবাদ, বাংলাদেশ নাটোর জেলা থেকে আপনি আমাদের সাথে আছেন, আপনিও আমাদের পরিবারের পুরনো সদস্য, এভাবে সাথে থাকুন, ভালো থাকবেন। তপতি দে, পশ্চিম মেদিনীপুর থেকে আপনি লিখেছেন যে দিদিভাই আমি খুব গুড় খেতে ভালোবাসি, সবাই হাসাহাসি করে, গুড় রুটি আমার ভীষণ প্রিয়, খুব ভালো জিনিস খান, আমি তো বলেই দিয়েছি যে খেতে অবশ্যই, রুটির সাথে এক টুকরো হলেও গুড় খাবেন, দেখবেন কীভাবে আপনি উন্নতি চরম শিখরে উন্নীত হতে পারছেন। আর যারা হাসাহাসি করে তাদের স্বভাবই হাসাহাসি করার, কিছু মানুষ থাকে সকালে খেয়ে দেই, তাদের কাজ থাকে মানুষের পিছনে লাগা, মানুষের বদনাম করা, পিএনপিসি করা, মানুষের অহেতুক নিন্দা করা, খারাপ চিন্তা করা, এগুলো কান দেবেন না, নেগেটিভিটি এগুলোকে, এগুলো নেগেটিভিটি বাদ দিন, লেট দেম পাস করুন, আপনি আপনার দিকে এগিয়ে যান, দেখুন একদিন আপনার জন্য সবাই গর্বিত হবে, খুব ভালো থাকবেন। গুপ্তিপাড়া থেকে প্রশান্ত ধারা, আপনি প্রশ্ন করেছেন রুদ্রাক্ষ ধারণ করে আমিষ খাবার গ্রহণ করা যায় কিনা, এই নিয়ে কিন্তু ভিডিও বানিয়েছি, একটুখানি একটু পিছনে যান, খুব বেশি পিছনে যেতে হবে না, দেখুন আপনি সেই ভিডিওতে আপনার সমস্ত মনের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, স্বাস্থ্যসম্মত ব্যাখ্যা দিয়েছি, একদম আপনার সমস্ত প্রশ্নের উত্তর সেখানে আছে, ভালো থাকবেন। অনুপম মুন্ডা, আপনি প্রশ্ন করেছেন রুদ্রাক্ষ গাছ বাড়িতে থাকা ভালো কিনা, অবশ্যই ভালো, তবে উত্তর পূর্ব দিকে রাখবেন, দেখবেন আপনি উপকৃত হবেন। আর রুদ্রাক্ষ মানে কি আপনারা তো জানেন, রুদ্রের অক্ষ, রুদ্রের চোখ থেকে অর্থাৎ শিবের চোখ থেকে আবির্ভূত হয়েছে, আর অবশ্যই যদি আপনার বাড়িতে জায়গা থাকে অনেকটা, তাহলে উত্তর পূর্ব দিকে বড় গাছ লাগাবেন, আর না হলে টবেও লাগাতে পারেন, আপনি একটু বড় ধরনের টবে, আপনি উত্তর পূর্ব দিক একদম অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস ট্রি। মিতা রয়, আপনি বলেছেন যে আপনার ছেলে একদম কথা শোনে না, ছেলেকে নিজের কাছে কী করে আনবেন, প্রচুর বন্ধু নেশা করে, বাবা মা কাউকে মানে না, এগুলো দেখুন এখন কিন্তু বর্তমান প্রজন্মের একটি রোগ বলতে হবে, এগুলো মানসিক রোগ বা সামাজিক অবক্ষয় যা নামেই বলুন না কেন, ডাকুন না কেন, সেটি কিন্তু সবার আগে বলবো সংস্কারের অভাব। ছোটবেলা থেকে এইভাবে ওরা মানুষ হয় না, সংস্কার পায় না, দ্বিতীয় নাম্বার পরিবেশ, বন্ধু এদেরকে নষ্ট করে দেয়, তাই এই নিয়ে ভিডিও আছে, একটু দেখবেন। আর বাবা মাকে তো অনেক ধৈর্য ধরতে হয়, একদম ধৈর্য হারাবেন না, সাথে আছি, পাশে আছি, আর
ভগবানের নাম কীর্তন করুন, দেখুন ভগবান আপনাকে পথ দেখিয়ে দেবে, আর আমাদের সাথে তো আছেন, দেখুন আমরা রেমিডি দিয়েছি নেশামুক্তির, সন্তানকে কাছে পাওয়ার সব উপায় আছে, সেগুলো একটু ফলো করুন প্লিজ। রূপা সরকার, আপনি অনেক কিছুই লিখেছেন যে একজন কোজাগরী লক্ষ্মী পুজোর পর দিন থেকে একজন অসুস্থ মাসিমা আসেন টুকটাক হেল্পের জন্য, তারপর থেকে এসে যাচ্ছেন, কিছু কিছু সবজি নিয়ে আসছেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। উনি যখন আপনাকে ভালোবেসে দিচ্ছেন, ভালোবেসে দিচ্ছেন, কিন্তু কোন কোন সবজি আবার নিলে অসুবিধা আছে, আপনি কি করবেন জানেন তো? বিনিময়ে না আপনি ওনাকে তো ভালো করে খাওয়া দাওয়া করবেন, একদম বয়স্ক মহিলা যখন অসুস্থ, তারপরে আবার খুব সেবা করবেন, খুব সেবা করবেন, উনি কৃপা করতে আসছেন জানবেন এটা। আর একটি তত্ত্ব কথা বলবো, দেখবেন এই যে আমরা একে অপরের সাথে জুড়ছি না, সব তার কৃপা, সেই পরমেশ্বর পরমাত্মার কৃপা। এই যে আমাদের চ্যানেল, আমাদের সবার চ্যানেল, আপনাদের আমাদের সবারই, আমাদের কিন্তু না, আমরা কে, আমরা উপলক্ষ, জাস্ট আপনারা সবাই, এই যে একাত্ম হচ্ছি না, যে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী সবার সাথে যে সম্পর্ক তৈরি হয়, সমস্ত কিন্তু পূর্বজন্মেরই কর্মফল, এবং তাদের সাথে লিঙ্ক ছিল কোনো না কোনোভাবে, হয়তো কোনো না কোনোভাবে পূর্বজন্মে আপনাদের সাথেও আমার কোনো লিঙ্ক ছিল, তাই এত সুন্দর আপনাদেরকে পাচ্ছি, কাছে পাচ্ছি, ফিল করতে পাচ্ছি, সবসময় ফিল করি আপনারা কাছে আসছেন, এত ভালোবাসা প্রদান করেন, কি ভালো লাগে, দেখুন সবাই ভালোবাসা চাই, তাই একদম ইয়ে করবেন না, মাসিমাকে খুব যত্ন করুন, আর বিনিময়ে না আপনি মাতৃ মায়া, মাকে যেমন সেবা করেন আপনি সেভাবে সেবা করবেন, বিনিময়ে মানে আপনি ঋণী থাকবেন না, আপনিও কিছু জামা কাপড় দিলেন, খাওয়ালেন, সেবা করলেন, এগুলো করতে থাকুন, দেখবেন এর পুণ্যফল আপনি সারা জীবন ধরে, এবং আপনার সন্তানরাও দেখবেন লাভ করতে পারবে, খুব ভালো থাকবেন। সন্ধ্যেবেলা আপনি দুটো প্যাঁচা দেখেছেন, শ্যামলী চক্রবর্তী কোথা থেকে বলেছেন কিন্তু বলেননি, আমরা বলেছি সে প্রশ্নের উত্তর দেব, তাও বলে দিচ্ছি কোথা থেকে বলছেন সেটি অবশ্যই বলবেন, একাত্মবোধ জানবো যে এই পরিবারের আপনি সদস্য বা সদস্যা, এবং আমাদের সবার কথা ভাবেন, তাহলে বলবেন কোথা থেকে বলছেন, অসুবিধা নেই, এখানে কেউ আপনার কোনো ক্ষতি করবে না। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে কি প্যাঁচা দেখেছেন, সাদা না কালো, সেটাও একটা ব্যাপার আছে, সেটা বুঝতে পারছি না, সাদা প্যাঁচা দেখা খুবই ভালো, লক্ষ্মী প্যাঁচা বলা হয়, ঠিক আছে। কিন্তু কুণ্ডু, আপনিও আমাদের পরিবারের একজন সদস্য, পুরনো সদস্য, আপনি রাহু গ্রহকে শান্ত করার, মঙ্গল গ্রহকে উন্নত করার প্রক্রিয়া জানতে চাইছেন, অবশ্যই আমরা ভিডিও করেছি, আবারও অনবরত করতে থাকবো, একটুখানি সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর যদি সময় পান একটু পিছনের দিকে যান, দেখুন অবশ্যই ভিডিও আছে, প্রচুর ভিডিও আছে, একটুখানি করুন, খুব উপকৃত হবেন। তাপসী বিশ্বাস, আপনি দক্ষিণ বারাসাত থেকে, আপনিও আমাদের পুরনো সদস্যা, আপনি সপ্তাহে প্রত্যেক দিন কোন কোন ড্রেস পরবেন, কোন রঙের সেটি বলেছেন, আমরা কিন্তু একদম যখন প্রথম চ্যানেল শুরু করেছিলাম না, সেকেন্ড কি থার্ড ভিডিওটি কিন্তু আমরা পাবলিশ করেছিলাম এই রং, তাই একদম পিছনে চলে যান, একদম স্টার্টিংয়ে দেখুন পেয়ে যাবেন। আরেকটি কথা, কালার পরবেন কিন্তু আপনি যদি জানেন যে আপনার কোনটা শুভগ্রহ, সেটি বেশি করে পরবেন, খুব উপকৃত হবেন দেখবেন। অনামিকা সোয়াল্ড, আপনি মুখ দেখতে চেয়েছেন, জানি খুব আপনাদের ইচ্ছা করছে, কিন্তু যেদিন সময় হবে অবশ্যই আসব, কথা দিচ্ছি, তবে সময়ের জন্য অপেক্ষা করতে হয় সবাইকেই, ধরে নিন আমরাও অপেক্ষা করছি, আপনি আমি আমরা সবাই এই পরিবারের, ভালো থাকবেন। দেবাশিস মাঝি, আপনি প্রশ্ন করেছেন ঘরে নতুন জুতো থাকলে দেয়া যাবে কি না, যদি আপনি এক সেকেন্ডের জন্য না পরে থাকেন নতুন জুতো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তপতী দে, আপনি লিখেছেন যে কাজের বউকে পুরনো অনেক জুতো দিয়েছেন, দেখুন এর ফল তো ভোগ করতেই হবে, ভগবানের শরণাপন্ন হন, আর আর ভুল করবেন না, আর দেবেন না, ক্ষমা চেয়ে নিন, দেখবেন আর যাকে দিয়েছেন তার কাছেও ক্ষমা চেয়ে নেবেন, যে আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না, আর কোনো দিনও দেবো না, তুমি কিছু মনে করো না, আর ভগবানের কাছে প্রতিনিয়ত ক্ষমা চান, দেখুন তিনিই তো বিপদ হন, তা পতিত পাবন, তাই না, পতিতকে কী করেন, উদ্ধার করেন, তাই তার শরণাপন্ন হন, দেখুন ঠিক দুঃখ থেকে মুক্ত মুক্তি পাবেন। সুবিধা ভট্টাচার্যি, আপনিও আমাদের পুরানো সদস্যা, প্রশ্ন করেছে না জেনে দিয়েছেন, একটুও নষ্ট হয়নি, দেখুন পড়েছেন তো আপনি, একটা সেকেন্ডের জন্য পড়লেও আপনার সাথে বলেছি না, সূক্ষ্মভাবে তার আর সাথে আপনার একটা
ভূত ভবিষ্যৎ সমস্ত কিছু জড়িত হয়ে যায়। না জেনে করেছেন ঠিক আছে, না জেনে বিষ পান করলেও সেটি হয় না, ভগবানের কাছে আপনি ক্ষমা চেয়ে নিন এবং সেই কাজের মাসির কাছেও ক্ষমা চেয়ে নেবেন। কাজের মাসি বলে একদম তাকে দুচ্ছাই একদম একদম, আমি জানি আপনি খুব ভালো মানুষ, একদম মনে করবেন না যে কাজের মাসি বিলো স্ট্যান্ডার্ড, কখনোই ভাববেন না, মানুষ সবার থেকে মানুষ কি উপরে, তাই অবশ্যই নরনারায়ণ তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। আর মাসি যদি বয়সে বড় হয় নমস্কার করতে কোনো ক্ষতি নেই, তবে হ্যাঁ আপনি ব্রাহ্মণ সন্তান, টাইটেল দেখে বুঝতে পারছি, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, পাপের ভাগিদার করবেন না যদি মাসিমা, আপনার মাসিমা যদি ব্রাহ্মণী না হয় তাহলে প্রণাম করতে যাবেন না, হাত জোড় করে ক্ষমা চেয়ে নেবেন আর ভালো থাকবেন। মা ঘোষ, আপনি প্রশ্ন করেছেন প্রদীপ একটু বেঁকে গেলে ব্যবহার করা যাবে কিনা, না কখনো না, কখনো ব্যবহার করবেন না, এটি ব্যবহার করা অশুভ। আরও ধন্যবাদ জানাচ্ছি, আমাদেরকে অনেক শুভবাদন জানাচ্ছেন, কিন্তু প্রত্যেকের নাম বলতে বলতে না ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই কিছু মনে করবেন না। কৃষ্ণনগর ধুপুলিয়া থেকে তানিয়াস ক্রিয়েশন, আপনি প্রশ্ন করেছেন যে রান্নাঘরের পাশে বাথরুম, বাথরুমের পাশে রান্নাঘর বা ঠাকুর ঘর একদমই করা উচিত নয়, কিন্তু করে ফেলেছেন, কি করবেন? আজকেই রাত 9টার সময় দেখুন একটি ভিডিও পাবলিশ হবে, যে ভাঙা না ভেঙে কীভাবে বাস্তু ঠিক করবেন, অ্যাকর্ডিং টু দি বাস্তু আপনি এটা করে নিন, খুব উপকৃত হবেন। সানলাল, আপনি প্রশ্ন করেছেন যে, সীমা সানলাল আপনি প্রশ্ন করেছেন নখ বুধবারে কাটবেন কিনা, ভিডিওটি একটু ফলো করুন, দেখুন উত্তর পেয়ে যাবেন। মা ঘোষ, খাঁচাই বন্দি পাখি আপনি না পুষে যদি ছেড়ে পোষেন, অর্থাৎ আপনি খেতে দেবেন কিন্তু আপনার আশেপাশে ঘুরবে, সেটি কোনো অসুবিধা নেই, ওর ইচ্ছা হলে চলে যেতে পারে, খাঁচায় বন্ধ করবেন না প্লিজ। আপনি কলকাতা থেকে বলেছেন, সঙ্গে থাকুন সাথে থাকুন। জয়শ্রী দেব, বৃহস্পতির আঙুলের নিচে ক্রস চিহ্ন থাকলে কি হয় সেটি নিয়ে ভিডিও করব, সঙ্গে থাকবেন সাথে থাকবেন। মামা সুনা, আপনি এত কমপ্লিমেন্ট দেন, এত অ্যাপ্রিসিয়েট করেন, সত্যি আপনি মানে অনবদ্য, যে আপ ভালো তো দুনিয়া ভালো, আপনি এত ভালো তাই সবাইকে ভালো দেখেন, আর দেখবেন সবার ভালো চাইবেন, আপনার ভালো হবে, খুব ভালো লাগছে আপনাদের মতন এত মানুষের ভালোবাসা পাচ্ছি বলে, সঙ্গে থাকবেন সাথে থাকবেন। বিশ্বাস একটি প্রশ্ন করেছেন, রোজ রোজ আলাদা আলাদা আটাতে মেশাতে হচ্ছে, দেখুন প্রথমে যে ভিডিওটি একদম করেছিলাম এটা জেনারেল, আর এটা রোজ রোজ কি মেশালে আরও মানে এটাকে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করেছি, যেটি আপনার সুবিধা মনে হবে করবেন, তবে পুঙ্খানুপুঙ্খ করলে বেশি উপকৃত হবেন, এটি কিন্তু বলতে পারি। দেবী দেব, আপনি প্রশ্ন করেছেন আমার কাছে জন্মছক বা হাত দেখাতে গেলে কীভাবে দেখা করবেন, ব্যক্তিগতভাবে আমি এখনও এই পরিষেবা চালু করিনি চ্যানেলের জন্য, যদি কোনো দিন আপনাদের জন্য এই পরিষেবা চালু করি অবশ্যই আপনাদেরকে সেটা জানাবো, তাই অপেক্ষা করুন। পর্ব এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, এবং যাদের যাদের নাম অ্যানাউন্স করতে পারলাম না তার জন্য দুঃখিত, একবারও ভাববেন না যে আপনারা সবাই পর আপনাদের চ্যানেল, এটা আমাদের না, আপনারা আছেন তাই আমরা আছি, আর যতদিন থাকবো একসঙ্গে থাকবো, এই অঙ্গীকার করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ওম হ্রেম হ্রেম স্বয়ং শিব লক্ষ্মী বাসুদেবায় নমঃ।